বন্ধুরা, স্ক্রিনে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটির বয়স 1 দিন। আর এখন যে স্ক্রিনে পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিটির বয়স আজ 13 দিন। সো আপনারা অনেকেই শালিক পাখি ভালোভাবে মানুষ করতে পারেন না, আর আপনার পাখিটি মারা যায়। আর আজকে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার শালিক পাখিটি কীভাবে মারা যায়। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনি কীভাবে আপনার শালিক পাখিকে মানুষ করবেন, আর কীভাবে বড় করবেন, এবং কথা বলা পর্যন্ত কী করবেন, কোথায় রাখবেন, কী খাওয়াবেন, আর কীভাবে খাওয়াবেন। সো প্রথমে আসি আপনি ছোটো অবস্থা কীভাবে মানুষ করবেন। স্ক্রিন এখন আপনি যে শালিক পাখিটি দেখতে পাচ্ছেন, এই শালিক পাখিটির বয়স আজ 3 দিন। আমি 1 দিন বয়সে শালিক পাখিটাকে আনছিলাম, এনে সে খাওয়ানোর ভিডিওটা করতে পারে নাই, এই জন্য আমি 3 দিনের শালিক পাখি ভিডিওটা করতেছি। সো প্রথমে আপনারা যে ভুলটি করেন, আপনারা আপনার শালিক পাখিটিকে এনে কী কোন স্থানে রাখতে হবে, এটা আপনারা বুঝতে পারেন না। সো আজকের ভিডিওতে বলবো আপনি যখন আপনার শালিক পাখিকে বাসায় আনবেন, তখন কোথায় রাখবেন, কীভাবে রাখবেন। সো প্রথমে বলে রাখি, আপনি আপনার শালিক পাখিকে এনে কখনো খাঁচায় রাখবেন না। যদি আপনার শালিক পাখিটির বয়স 1 দিন বা 15 দিনের ভিতর হয়, তাহলে আপনি কখনোই আপনার শালিক পাখিটাকে খাঁচায় রাখবেন না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোথায় রাখবেন। প্রথমে বলে রাখি, আপনার শালিক পাখিটিকে যাওয়ার ভিতর অথবা বয়ম কেটে অথবা ভাড়ের ভিতরে রাখবেন। প্রথমে ভাড়ের নিচে নরম তুলতুলা বা ফেস্টো অথবা তেনা বা ন্যাকড়া খ্যার, যাই হোক, নরম কোনো আরামদায়ক একটা বিছানা তৈরি করে দিতে হবে, যেন এটা বাসার মতোই হয়। তারপরে ওর ভিতরে শালিক পাখিটির বাচ্চা রাখতে হবে। আর যদি আপনি সঠিকভাবে আপনার শালিক পাখিটাকে রাখতে না পারেন, তাহলে শালিক পাখিটি তার মায়ের অভাবে অথবা হোমের অভাবে, যাই হোক, সে অতিরিক্ত তাপমাত্রা না পাওয়ার কারণে ঠান্ডায় মারা যেতে পারে। তাই সবসময় খেয়াল রাখবেন আপনার শালিক পাখিটিকে কোন স্থানে রাখতেছেন আর কীভাবে রাখতেছেন। আর এইটা যদি আপনি দেখে শুনে ভালোভাবে বুঝে রাখতে পারেন, তাহলে আপনার শালিক পাখিটি কখনোই মারা যাবে না, আমি গ্যারান্টি দেবো। আমি আমার 1 দিন বয়সে শালিক পাখি আনছি, আজ তার বয়স 13 দিন, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু শালিক পাখিটি মারা যায় নাই। সো এই ভিডিও দেখে বুঝতে পারবেন আমি কীভাবে এত বড় করছি। আর এই শালিক পাখিটিকে দিয়ে আমি কথা বলানো শেখাবো। আর আপনারা যদি এরা দেখতেছেন, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা গত 7 দিনের ভিতরে আমাকে 50K সাবস্ক্রাইব ডান করে দিয়েছেন, সবাইকে সো মেনি মেনি থ্যাঙ্কস। আর আপনাদের কাছে একটা আশা, আপনারা আমার 100K সাবস্ক্রাইবটা অনেক শীঘ্রই পূরণ করে দেবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো যাই হোক, বাচ্চা কোথায় রাখবেন এটা বলা শেষ, এখন আসি বাচ্চাকে কী খাওয়াবেন। সো প্রথমে বলে রাখি, আপনারা যদি আপনার বাসায় শালিক পাখি পালন করতেছেন, তাহলে অবশ্যই ফিড খাওয়াতেই হবে। আর যদি সম্ভব হয় সাথে ঘাস ফড়িং খাওয়াতে হবে, বা এটা না খাওয়ালেই হবে, অবশ্যই আপনাকে ফিড খাওয়াতে হবে। প্রথমে পরিষ্কার একটা পাত্রে সামান্য পরিমাণে পানি দিয়ে নিন, তার ভিতরে কিছু ফিড দিয়ে দিন। অতিরিক্ত ফিড দেওয়ার দরকার নাই, আপনি যদি ফিডটা অতিরিক্ত দিয়ে দেন, তাহলে এই ফিডটা নষ্ট হবে। পরবর্তীতে যদি আপনি আপনার শালিক পাখিটা এই ফিডটা খাওয়াইতে যান, তাহলে ওটার কোনো পুষ্টি থাকবে না, শুধু শুধু খাওয়ানো হয়ে যাবে। এই জন্য পরিমাণ মতো ফিড দিবেন, তারপর সামান্য পরিমাণে পানি দিবেন, যেন বেশি শক্ত না হয়, আবার অতিরিক্ত নরমও না হয়ে যায়। মিডিয়াম কোয়ালিটি তৈরি করবেন। তারপর আপনার শালিক পাখিটাকে একটু একটু করে মুখে তুলে দিবেন। আর এখন দেখতে পারতেছেন আমার শালিক পাখির বয়স মাত্র 3 দিন, আর আমি এটাকে খাওয়াই দেয় দেখাই দিতে আছি আপনি কীভাবে আপনার শালিক পাখিকে খাওয়াবেন। প্রথমে তো আপনাদেরকে বলে দিলাম কীভাবে ফিড ভিজাবেন আর কীভাবে কী করবেন। সো এবার সে কখনো ইচ্ছে করে খাবে না, এখন সে অনেক ছোটো, সে কখনো ইচ্ছে করে খাবে না, তাকে একটু জোরপূর্বক খাওয়াই দিতে হবে। দেখবেন খাওয়ানোটা যেন অতিরিক্ত না হয়ে যায়, তাহলে শালিক পাখির হজম শক্তি সমস্যায় মারা যেতে পারে, কারণ তাদের জারলি শরীর, এখন তারা ভালোভাবে খাবারটি হজম করতে পারবে না। তাই দিনের ভিতর কিছু না হলে 6 থেকে 7 বার খাওয়াবেন অল্প পরিমাণ। আর পানিটা যেন অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায়, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম না হয়ে যায়। পানিতে হাত দিয়ে দেখবেন শীতল অনুভব হচ্ছে কি না, মিডিয়াম কোয়ালিটির পানি তাকে খাওয়াবেন। প্রথমে ফিডটি তার মুখের ভিতরে একটু একটু দিবেন, তারপর পানি দিবেন। এইভাবে খাওয়াইতে পারলে আপনার শালিক পাখিটি ভালোভাবে খাবে। আর আমি তাকে জোরপূর্বক খাওয়াইতেছি, কারণ সে এখন নিজে নিজে কখনো খাবে না, আর আমি যদি তাকে না খাওয়াই দিই সে মারা যাবে। আপনি যদি 1 সপ্তাহ মতো তাকে এরকম জোরপূর্বক খাওয়াতে পারেন, তারপর থেকে সে নিজে নিজেই খাবে। আমি এরপরে স্কিপে দেখাই দেবো কীভাবে আমার শালিক পাখি এখন নিজে নিজে খাওয়াই এবং নিজে নিজে আহা করে। সো আর আপনার শালিক পাখি কীভাবে খুঁটে খায় আর কখন খুঁটে খায়, এইসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আর আপনারা যদি এইসব বিষয়ে ভিডিও চান, কমেন্ট বক্সে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও তৈরি করবো।
দেখতে পারতেছেন আমি কিভাবে খাইয়ে দিতেছি। এইভাবে আপনারা খাইয়ে যদি দিতে পারেন তাহলে আপনার শালিক পাখি 100% বাঁচবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন 15 দিনের বেশি বয়সী শালিক পাখি সংরক্ষণ করার জন্য, যারা নতুন তা নাহলে আপনারা শালিক পাখিটিকে বাঁচাতে পারবেন না। আর যদি ঝড়ে বা কোথাও বাসা ভেঙে পড়ে যায় তাহলে বিষয়টা অন্যরকম, আপনারা ওই ছোট শালিক পাখিটিকেই মানুষ করতে পারেন এই প্রসেসে। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাখিটিকে রাখার সময় অবশ্যই ঘরের ভিতরে রাখবেন, বাইরে রাখবেন না, যেন কোনো রকম বাতাস না লাগে। আর বাতাসে শালিক পাখিটি ঠান্ডা লেগে মারা যেতে পারে। সো অবশ্যই চেষ্টা করবেন সবসময় ঘরের ভিতরে শালিক পাখিটিকে রাখার। আর অবশ্যই শালিক পাখিটিকে যেখানে রাখবেন ওখানটা পরিষ্কার রাখবেন, যে পাত্রের ভিতর বা যে বাড়ির ভিতর বা যাই হোক যে জাকার ভিতর রাখবেন ওইটা সবসময় পরিষ্কার রাখবেন। আর সপ্তাহে 2 থেকে 1 বার বাসাটা রোদে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাইরাসটা মারা যাবে, শালিক পাখি কখনও কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না, এতে করে শালিক পাখিটি সবসময় সুস্থ থাকবে। সো আপনারা যদি এরকম মেনে চলতে পারেন আপনার শালিক পাখিটি আপনি অবশ্যই বাঁচাতে পারবেন। এবার আসি শালিক পাখি কতদিন বয়সে খুঁটে খাওয়া শেখে। শালিক পাখি সাধারণত 1 মাস 10 দিন বয়সের পরে শালিক পাখি নিজে নিজে খুঁটে খাওয়া শেখে। সো এটা অনেক দেরি, এর আগে আসি শালিক পাখিটিকে কীভাবে মানুষ করবেন। সো শালিক পাখিটিকে মানুষ করতে হলে আপনারা সবসময় শালিক পাখিটির যত্ন নেবেন। আর শালিক পাখিটি যারা ব্যস্ত বা যারা কাজ করে থাকেন তারা কখনোই শালিক পাখিকে পোষ মানাতে পারবেন না বা ভালোভাবে পুষতে পারবেন না। শালিক পাখিটিকে দিনে অনেক সময় দিতে হয়, দিনে কিছু না হলে শালিক পাখিটিকে সকাল বিকাল দুপুর দিয়ে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হয়। যদি আপনারা 2 থেকে 3 ঘন্টা শালিক পাখিকে সময় দিতে না পারেন তাহলে অবশ্যই শালিক পাখি সংগ্রহ করবেন না। আপনারা পোষ মানানো বা কথা বলা শালিক পাখি কিনবেন বা কেনার চেষ্টা করবেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে। স্ক্রিনে আপনি এখন 13 দিন বয়সী শালিক পাখি দেখতে পারছেন, সে কীভাবে খাওয়ার জন্য হা করতেছে। প্রথমে আপনি দেখছিলেন আমি জোরপূর্বক তাকে খাওয়াই দিতেছিলাম, কিন্তু এখন সে নিজেই আমার হাত থেকে কেড়ে খাওয়ার চেষ্টা করতেছে এবং সে হাঁটাও শিখে গেছে। সে এখন আমাকে দেখলে আমার কাছে আসার চেষ্টা করে, কেননা সে এখন আমাকে মা মনে করে। আমি তাকে চোখ ফোটার আগ থেকে তাকে খাওয়াই মানুষ করেছি, সে তার মাকে এ পর্যন্ত দেখে নাই। সে এখন আমাকে মা মনে করে, এখন আমার সাথে থাকবে, পরবর্তীতে আমি যা বলবো সে বলার চেষ্টা করবে, এভাবেই সে নিজে নিজে কথা বলা শিখে যাবে। আপনারা অনেকেই জানেন না বা বুঝেন না কীভাবে শালিক পাখি কথা বলে এবং কীভাবে কথা বলানো শেখাতে হয়। আসলে জিনিসটা এইরকম, সে এখন আমি যা করবে সে কপি করার চেষ্টা করবে। শালিক পাখি নিজে থেকে কোনো কথা বলতে পারে না বা বলে না, সে কপি করে। আর আপনারা অনেকে না বুঝে বলে থাকেন শালিক পাখি কথা বলে বা কথা বলতে পারে না, সেসব বাজে মন্তব্য না জেনে শুনে করবেন না। কথা বলা শালিক পাখি নিয়ে আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিও আছে, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, একটা ভিডিও হয়তো 4 মিলিয়নের উপরে ভিউ পড়ছে। সো আপনারা এগুলো দেখে আসতে পারেন। এখন দেখুন সে কীভাবে আমার হাত থেকে খাবার খাওয়ার চেষ্টা করতেছে। আর এই শালিক পাখিটি কখনো অসুস্থ হবে না আর বা কিছু কোনো ক্ষতি হবে না, এখন সে নিজে নিজে খাওয়া শিখে গেছে, এখন আর তার মারা যাওয়ার কোনো ভয় নাই। এখনও আমি আমার শালিক পাখিটিকে ভাড়ের ভিতরে সংরক্ষণ করতেছি, কেননা এই 2 দিন অনেক বৃষ্টি, এখন ঠান্ডা, এখন খাঁচার ভিতরে রাখলে অনেক বাতাস হইতেছে আর বাতাসে শালিক পাখিটি নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এই জন্য আমি আমার শালিক পাখিটিকে সবসময় ঘরের ভিতরে রাখতেছি, এতে করে শালিক পাখির শরীর অনেক সুস্থ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার শালিক পাখিটির শরীরটা কত ভালো বা কতটা চঞ্চল, সে নিজে নিজে লাফালাফি করতেছে। একদিনে শালিক পাখি আইনে এইরকম করেছে, আপনারা অনেকে এরকম করতে পারবেন না বা আপনাদের অভ্যাস নাই এই কারণেই। আর এই শালিক পাখিটা কখনোই আমাকে ছেড়ে যাবে না, সে এখন পুরোপুরিভাবে আমাকে মা মনে করতেছে। যখন সে উড়াফল শিখবে সে আমার সাথে থাকবে। তাই গার্লফ্রেন্ড না পেলে একটা শালিক পাখি যদি আপনি পালেন তাহলে শালিক পাখিটি কখনো আপনাকে ছেড়ে যাবে না এবং প্রচুর ভালোবাসা দিবে। সে যখন কথা বলবে তখন অটোমেটিক আপনার মানসিক শান্তি হবে। অনেকে আপনার বাড়িতে আসবে এটা দেখতে, কিন্তু আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের কাছে সময় নষ্ট করেন সে একদিন না একদিন ছেড়ে চলে যাবে, এটা 100%। সো যদি আপনাদের মনে কোনো শালিক পাখি নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমি আপনাদেরকে বললাম 1 দিন বয়সী শালিক পাখি থেকে 15 দিন বয়সী শালিক পাখির যত্ন, এখন আসে 15 দিন বয়সী শালিক পাখি থেকে 1 মাস বয়সী শালিক পাখির যত্ন। সো আপনারা 15 দিন বয়সের শালিক পাখি যদি আনেন সে 2 দিন কিছুই খাইতে চাইবে না, তাকে জোরপূর্বক খাইয়ে দিতে হইবে, কারণ সে তার মাকে দেখে ফেলছে এবং তার মাকে চিনে ফেলছে। সো এটা ভোলানোর জন্য আপনাকে 2 দিন অবশ্যই জোর করে খাইয়ে দিতে হবে, তারপর থেকে যখন তার ক্ষুধা লাগবে সে অটোমেটিক হা করবে। আমার শালিক পাখিটি এখন খাওয়ার জন্য যেরকম হা করতেছে তখন সেই শালিক পাখিটিও এরকম হা করবে। সো একই নিয়মে শালিক পাখিটিকে 2 দিন বা 3 দিন বাড়ির ভিতরে রাখবেন, শালিক পাখিটি একটু বড় হলেই খাঁচার ভিতরে রেখে দিবেন এবং শালিক পাখিটিকে 3 থেকে 4 ঘন্টা সময় দিবেন, কারণ আপনার শালিক পাখিটি তো আপনাকে চেনে না। 3 থেকে 4 ঘন্টা সময় দিবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার শালিক পাখিটি আপনাকে চিনে গেছে।
তারপর যদি আপনার শালিক পাখিটি পোষ না মানে তাহলে ডানা কেটে রাখতে পারেন। আর আপনার চ্যানেলে ডানা কাটা নিয়ে একটা ভিডিও আছে, শালিক পাখির ডানা কীভাবে কাটবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে আসতে পারেন। সো তারপর আসি শালিক পাখিকে কী করবেন। শালিক পাখিটির খাওয়ানোর প্রসেস একই, আপনি যখন আপনার শালিক পাখির বয়স 15 দিন থেকে 1 মাসের বয়সে শালিক সঙ্গে সংরক্ষণ করবেন, একই রকমের খাওয়াবেন, শুধু খাবারের পরিমাণটা একটু বাড়ায় দিবেন। আর কখনো শালিক পাখিকে বাতাস আর অবস্থায় রাখবেন না যতদিন না শালিক পাখির বয়স 1 মাসের বেশি হয়, এতদিন একটু যত্ন সহকারে ঘরের ভিতর রাখবেন, তাহলে আপনার শালিক পাখিটি কখনো অসুস্থ হবে না। আর দেখবেন শালিক পাখিটি ঘরের ভিতর জন্য অতিরিক্ত গরমে না থাকে, একটু মাঝে মাঝে বাইরে বাইর করবেন, একটু সময় দিবেন, একটু সাথে করে ঘুরে নিয়ে বেড়াবেন, আর সবসময় আপনি নিজের হাতে খাওয়াইবেন, তাহলে আপনার শালিক পাখিটি ভালোভাবে পোষ মেনে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।